আচ্ছা, সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা মনে হয় আপনারা সবাই প্রস্তুত রয়েছেন। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। নিশিরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল অকপটে স্বীকার করেছেন, অস্ত্র হাতে এবং রাতের অন্ধকারে ভোট ডাকাতির মাধ্যমে তিনি ক্ষমতার সিংহাসন দখল করে রেখেছেন। তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় তিনি বলেছেন, অস্ত্র হাতে না, রাতের অন্ধকারে না, বাংলাদেশে সরকার গঠন হবে ভোটের মধ্যে দিয়েই। কথাই বলে ধর্মের কল বাতাসে নড়ে, সত্যকে কখনো ধামাচাপা দেওয়া যায় না, সত্য কোনো না কোনোভাবে প্রকাশিত হবেই। ইতিপূর্বে নিশিরাতের সরকারের সঙ্গী রাশেদ খান মেনন, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাদাত হোসেন চৌধুরী সহ বহু আওয়ামী লীগ নেতা সাক্ষ্য দিয়েছেন 2018 সালের ডিসেম্বর 11 জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। রাতের অন্ধকারে নৌকায় সিল মেরে বাক্স ভরা হয়েছিল, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে দেশের মানুষের। ঢাকাস্থ জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি সহ বিদেশিরাও বলেছেন, পৃথিবীতে একমাত্র বাংলাদেশি রাতের ভোট হয়। এবার নিজের মুখে রাতে ভোট করার মহাসত্যটি স্বীকার করে নিলেন শেখ হাসিনা। সুতরাং তার এই স্বীকারোক্তির পর এই মুহূর্তে ভোটারদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত তার, আর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। শেখ হাসিনা আবারও গায়ের জোরে তার উচ্ছিষ্টভোগী সঙ্গীদের নিয়ে একতরফা ভোটহীন আরো একটি পাতানো নির্বাচনের তামাশা করছেন। 2018 সালের 29শে ডিসেম্বর মধ্যরাতে জনগণের ভোট ডাকাতি করে রাতের গর্ভে সরকারের জন্ম দেওয়া হয়েছিল। 2014 সালে দলহীন নির্বাচনে অভিনব কায়দায় দিনে ভোট ডাকাতি করে 154 জনকে অটো পাস এমপি বানানো হয়েছে। ভোট কেন্দ্রে কোনো ভোটার দেখা যায়নি, আর এবার চোর ডাকাত দিয়ে ভিন্ন কোনো পন্থায় ভোটের নামে আরেকটি ভাঙতাবাজির প্রহসন করতে মরিয়া বেপরোয়া ও ভয়ঙ্কর মারমুখী হয়ে উঠেছে আওয়ামী সরকার। ভোটারবিহীন নির্বাচন করার জন্য বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে পোড়ামাটি নীতি গ্রহণ করে ঘৃণ্য দূষিত বাতাবরণ তৈরি করতে ঝাঁপিয়ে পড়েছে শেখ হাসিনার অধীনে। নির্বাচন কেমন হবে তা তো দেশবাসী জানে। বাঘ তার ডোরাকাটা দাগ ফেলে আসতে পারে না। সচেতন বন্ধুরা, শেখ হাসিনা আবারও ক্ষমতায় থাকার সিলমোহর নিতে হাজার হাজার বিজিবি, পুলিশ, র্যাব, গোয়েন্দা প্রহরায় একটি রণক্ষেত্রের দৃশ্যপট রচনা করে তার মাঝে বসে একদলীয় নির্বাচনের তফসিল ঘোষণা করিয়েছে আজ্ঞাবাহী কাজী হাবিবুল আউয়ালকে দিয়ে। আওয়ামী লীগের ফরমায়েশি তফসিল দেশের 12 কোটি ভোটার ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। গত 15 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত মানুষ রাজপথে নেমেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এবং একনায়ক শেখ হাসিনার পদত্যাগের ন্যায্য দাবিতে। ফ্যাসিস্ট শেখ হাসিনা তার ভোট ডাকাতির পথ কণ্টকমুক্ত এবং জাতীয়তাবাদী শক্তিসহ বিরোধী দল মত ও পথে বিশ্বাসীদের নিশ্চিহ্ন করতে এক চতুর নীল নকশা অনুযায়ী বিচার আচার পুলিশ প্রশাসন সহ সকল রাষ্ট্রযন্ত্রকে তালুবন্দী করে স্বৈরতান্ত্রিক এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশে এক মহা ক্র্যাকডাউন চালাচ্ছে। পুলিশকে নেকড়ের মতো জনগণের উপর লেলিয়ে দেওয়া হয়েছে। পুলিশের বিস্ময়কর অপতৎপরতায় প্রমাণিত হচ্ছে শেখ হাসিনার সরকার একতরফা নির্বাচন ঘিরে এক সর্বনাশা, নিষ্প্রাণ, নিস্তেজ পরিস্থিতি তৈরি করতে হিংস্র হয়ে উঠেছে। অতীতের মতোই সারা বাংলাদেশের জনগণকে বন্দী করে গৃহছাড়া করে ভোট ডাকাতির উৎসব সফল করতে চায়।
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা, হামলা, নির্যাতন এবং পাইকারি গ্রেপ্তারের চিরুনি অভিযানে ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী দলবাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারা দেশে চলছে ইতিহাসের জঘন্যতম ভয়াবহ মামলাবাজি আর আটক বাণিজ্য। দেশের প্রায় প্রতিটি থানা উপজেলার দৃশ্যপট অভিন্ন। এই গায়েবী মামলা গ্রেপ্তার নিয়ে বিশ্বের গণতন্ত্রকামী দেশ জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও নিশিরাতের সরকার নিজেকে রক্ষা করতে এই অপকর্মে বেপরোয়া। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার বাণিজ্যের তাণ্ডবে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া গ্রাম, গঞ্জ, মফস্বল, জনপদে কেউ বাড়িঘরে থাকতে পারছে না। ফলে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করতে পারছে না। পরিবার থেকে বিচ্ছিন্ন থাকায় অসংখ্য পরিবারকে খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে। পুলিশের এখন পৌষ মাস আর জাতির সর্বনাশ। বিরোধী দলের নেতাকর্মীদের আটক করে কারো কাছ থেকে 1 লাখ, কারো কাছ থেকে 50,000, 30,000 টাকা নিচ্ছে, আবার কারো কারো কাছ থেকে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকাও নিচ্ছে। টাকা দিতে না পারলে মিথ্যা মামলায় জেলখানায় নিক্ষেপ করা হচ্ছে। দেশে জেলখানাগুলোতে ধারণ ক্ষমতার কয়েক গুণ বিরোধী দলের নেতাকর্মীতে উপচে পড়ছে। মহাবিপর্যয়ের সৃষ্টি হয়েছে। অনেককে আটকে রেখে মুক্তিপণ নিচ্ছে পুলিশ। নেতাকর্মীদের না পেয়ে তার স্বজন আত্মীয়দের আটক করে মারধর করছে পুলিশ। তাদেরকে গ্রেপ্তার বাণিজ্যের লাইসেন্স দিয়েছে শেখ হাসিনা। কার্যত দেশে আইনের শাসন মূলোৎপাটন করা হয়েছে। গায়েবী মামলা ও গ্রেপ্তার আতঙ্কে বিএনপি নেতাকর্মীদের এখন দুঃসহ জীবন অতিবাহিত হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণকারী বিরোধী দলের নেতাকর্মীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হচ্ছে। তাদের স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া হচ্ছে না। ভয় ও আতঙ্কের মধ্যে তাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে। তবে এত সব করে এবার আর পার পাওয়া যাবে না। জনগণ রাজপথে নেমেছে অধিকার আদায়ের দুর্বার আন্দোলনে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকারের পতন হবে। আপনারা যে তফসিল ঘোষণা করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করুন, নির্বাচন স্থগিত করে আগে পদত্যাগ করুন, অন্যথায় এই ফরমাইশি তফসিলে বাংলাদেশে একতরফা কোনো নির্বাচন হবে না, জনগণ সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে। সংগ্রামী বন্ধুরা, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ সহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাজার হাজার নেতাকর্মীদের মুক্তি সহ চলমান আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনের জন্য ঘোষিত তফসিলের প্রতিবাদে আগামীকাল রবিবার 19 নভেম্বর ভোর 6টা থেকে মঙ্গলবার 21 নভেম্বর ভোর 6টা পর্যন্ত মোট 48 ঘন্টা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি সারা দেশের নেতাকর্মী ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, এই হরতাল হচ্ছে অধিকার আদায়ের হরতাল, এই হরতাল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে হরতাল, এই হরতাল হচ্ছে বিরোধী দল গণতন্ত্রকামী মানুষকে অন্যায়ভাবে জুলুম, নিপীড়ন, নির্যাতন করে ফরমাসি রায়ে সাজা দিয়ে যে ভয়ঙ্কর এবং পৈশাচিক নিপীড়ন নির্যাতন করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের হরতাল। এই হরতাল অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচনের দাবিতে এই হরতাল। এই দাবি জনগণের দাবি। সারা দেশ এবং দেশের মানুষ বহুদিন ধরে, 15 বছর ধরে তারা অধিকার বঞ্চিত, তাদের মালিকানা বঞ্চিত। জনগণের মালিকানা জনগণকে ফেরত দিতেই এই দুর্বার আন্দোলন। বন্ধুরা আমার, তাই আগামী কাল থেকে শুরু হওয়া, ভোর 6টা থেকে শুরু হওয়া 48 ঘন্টার হরতাল, যেটি মঙ্গলবার ভোর 6টায় শেষ হবে, এই হরতালকে সাফল্যমণ্ডিত করার জন্য, এই হরতালকে বাস্তবায়ন করার জন্য সর্বমহলে সব দিক থেকে আপামর জনসাধারণ প্রত্যেককেই আহ্বান জানাচ্ছি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সেটিকে সফল করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। পাশাপাশি আপনাদের সামনে আরো দুই একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি।
যেটি অত্যন্ত প্রাসঙ্গিক বন্ধুরা আমার, গুম খুন গুপ্ত হত্যা কোনোটাই কমছে না। বিএনপি চেয়ারপারসন বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের ছেলে তানভীর মিথুনের বাসায় গতকাল 2:45 সময় পুলিশ তল্লাশি চালায়। ছেলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে যে শিমুল বিশ্বাস এবং তার ছেলে তানভীর রহমান কোথায় আছে, অথচ তানভীর রহমানের কোনো রাজনৈতিক কার্যক্রমের সাথে জড়িত নয়। তবু আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে, পিতাকে না পেয়ে, সন্তানকে, ভাইকে না পেয়ে, আরেক ভাইকে, এমনকি জামাই, শ্বশুর, কাজের লোক ও গাড়ির ড্রাইভারকে তুলে নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এ আমরা কোন দেশে বাস করছি? গত 3-4 দিন আগে হাতিরঝিল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে শাহবাগ থানায় 4 দিনের রিমান্ডে এনে তার উপর চালানো হচ্ছে জুলুম, নিপীড়ন ও নির্যাতন। বন্ধুরা আমার, গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের শান্তিপূর্ণ মিছিল থেকে ছাত্রদলের সভাপতি ফজলে রিমন ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও জেলা ছাত্রদলের অনেককে গ্রেপ্তার করা হয়েছে, ঢাকা মহানগরের দক্ষিণের অনেককে গ্রেপ্তার করা হয়েছে, ঢাকা মহানগর উত্তরের যশোর জেলার, খাগড়াছড়ি জেলা, দিনাজপুর জেলাধীন, পাবনা জেলা, সাতক্ষীরা জেলা, বগুড়া জেলা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী ছাত্র দল, অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, অসংখ্য নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আর এগুলো এক এক করে না বলে অনেক সময় যাবে, আপনাদের কাছে লিখিত আকারে এগুলো পাঠিয়ে দিচ্ছি। এছাড়াও মামলা হামলা হয়েছে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জেটেপের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন সুমন মুরলীর উপর যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা গতকাল সন্ধ্যায় গাজীপুর জেলার শ্রীপুর অতিরিক্ত হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে। পাবনা জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বর্তমান 6 বারের কাউন্সিলর সাইফুল ইসলাম বাদশার বাসায় গত রাত 2 ঘটিকার সময় আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশি চালিয়ে তাকে না পেয়ে তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করে চলে যায়। এ যেন কোনো আইন কানুনের দরকার নাই, একবারে দস্যুবৃত্তির মতো চালানো হচ্ছে দেশকে। আইনের শাসন না, দস্যুর শাসন চলছে বাংলাদেশে। তাই সাজানো আইন শৃঙ্খলা বাহিনী জানলা ভেঙে, দরজা ভেঙে, গেট ভেঙে নির্ধিদায় ঢুকে যাচ্ছে। পরিবারের সদস্যরা, মহিলা সদস্যরা আছে, কোনো কিছুই মানছে না। এটা দুর্বৃত্তরা যে ধরনের কাজ করে, আইন শৃঙ্খলা বাহিনী সেটা কাজ করছে। অথচ সেই ঔপনিবেশিক আমল থেকে কাউকে যদি খুঁজতে যায়, তার ওয়ারেন্ট থাকতে হবে, ওয়ারেন্ট বাড়ির লোককে দেখাতে হবে যে আমরা আইনের লোক, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমাদের ওয়ারেন্ট আছে, ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট আছে, সেই দিয়ে আসতে হবে। কিন্তু শেখ হাসিনার পুলিশের তো ওটা লাগে না, কারণ শেখ হাসিনার অর্ডার আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাদেরকে এমন একটি লাইসেন্স দিয়েছেন, সেটা হচ্ছে বিনা লাইসেন্স। কিন্তু শেখ হাসিনার একটা অলিখিত হুকুম আছে, তোমরা যে যার বাড়িতে গিয়ে, বিএনপির নেতাদের বাড়িতে গিয়ে যা ইচ্ছা তোমরা তাই করতে পারবে। বন্ধুরা আমার, এই হলো অবস্থা। আর তাছাড়া আপনার 24 ঘন্টারটা আমি শুধু আপনাদেরকে বলছি, প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ঘটনা, মোট গ্রেপ্তার 330 জন এই 24 ঘন্টার মধ্যে, মোট মামলা হয়েছে 7টি, মোট আসামি হয়েছে 975 জন, মোট আহত হয়েছেন 12 জনের অধিক নেতাকর্মী। আর 28শে অক্টোবর থেকে যে পূর্বাপর বিভিন্ন মামলা সরকার দিচ্ছে, নাশকতা করছে, তারা চাপিয়ে দিচ্ছে আমাদের উপর, কারণ মামলা তো করে পুলিশ, আর পুলিশ তো হচ্ছে একেবারে খাস শেখ হাসিনার বশঙ্গতের মতো দায়িত্ব পালন করছে। তো ন্যাচারালি আমরা তো আর মামলা করতে পারছি না, আমাদের মামলা করার অধিকার থাকলে তো আমরা ভিডিও ফুটেজ দেখিয়ে দিতাম যে কারা নাশকতা করেছে। কিন্তু মামলা করার সমস্ত ইনস্ট্রুমেন্ট তো হচ্ছে সেই মানে দলীয় চেতনায় সাজানো প্রশাসনের উপরে। 28শে অক্টোবর থেকে এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 13,210, মোট মামলা হয়েছে 296টির অধিক, মোট আহত 4,133 জনের অধিক, মৃত্যু হয়েছে 14 জন, একজন সাংবাদিক সহ। এছাড়াও 28-29 জুলাই থেকেও আছে, সেখানেও মোট গ্রেপ্তার হচ্ছেন 16,191 জন, মোট মামলা
689টির অধিক, মোট আসামি 57,523 জন, মোট আহত 6,224 জন, মোট মৃত্যু 14 জন, সাংবাদিক 1 জন সহ। এই হচ্ছে মোটামুটি আপনাদের কাছে আপডেট। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আবারও দেশের জনগণ এবং বিএনপির এবং সমমানা দলগুলোর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, আগামীকালকে শান্তিপূর্ণ 24 ঘন্টা হরতালে আপনারা সাহসের উপর ভর করে বুক চিতিয়ে রাজপথে উপস্থিত হবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।